অসুখ। অনেকদিন পর হচ্ছে আম গাছে উঠলাম, আজকে হচ্ছে আম পারবো নিজ হাতে। ছোটবেলায় প্রচুর আম পারতাম আমি, বাগান থেকে সব গাছ থেকে উঠে উঠে আম পারতাম। তো আজকে মনে হলো আজকে একটু গাছে উঠে আম পারি, এই জন্য উঠে পড়লাম গাছে। আমি একটু গাছে উঠতে পারি, এই যে ধরো ক্যাশ মোহনা গাছে। মাই গড, এখনো তো গাছে ওঠার অভ্যাস যায় নাই, দেখতেছি নিজের গাছ থেকে আমার ভাই আম পাড়তেছে, আমি গাছ থেকে পেরে নেমে এসেছি, ও আবার এই যে ঠুসিতে করে পাড়তেছে। অনেক পাতায় পাতায় ওগুলো গাছে উঠে পাড়া যায় না, এই জন্য হচ্ছে খুশিতে করে পারবে। আর গাছ থেকে পেরে ফেলে দিলে আমগুলো ফেটে যাচ্ছে, যে কারণে ঠুসি দিয়ে পারা হচ্ছে। এই যে বের করো আকাশ, আমি বের করি। এই যে কি সুন্দর সুন্দর আম, ফ্রেশ আম, কেমিক্যাল মুক্ত। এই যে কতগুলো আম পেরেছি, এগুলো আবার বাদুর খেয়ে ফেলেছে। আজকের মতো এগুলোই পারবো, আম পাড়া শেষে পরে আবার এসে পারবো। একবারে পারলে সব পেকে যায়, গাছে থাকলে তাও আস্তে আস্তে পারা যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের বাগান, এখানে আম লিচু সব কিছুর গাছই আছে, মেহগনি গাছ অনেক জায়গা নিয়ে, বাঁশঝাড় পিছনে। সবই আছে এক জায়গায়। আমরা সাপের কবলে পড়েছি, আমার দাদিকে কামড়াতে গিয়েছিল, তারপরে যে আমার ভাই মারতেছে, ওরে বাবা কি বিশাল সাপ, নেজ দাঁড়াচ্ছে এখনো বেঁচে আছে জীবিত, কি বিশাল। ও মাই গড, অনেক ভয় পেয়ে গেছি আমরা সবাই। এই হইছে হইছে, এই যে আমাদের পুকুর, বিশাল পুকুর, এই পুকুরের মধ্যে একটা মাছ মরে রইছে। এই যে উঠাচ্ছে আমার ভাই, বেশি বড় না ছোট, এই যে বিশাল পুকুর। ও মাই গড, মরে একদম সাদা হয়ে গেছে মাছটা, মাছ হাঁসে খেতে দিও, আমাদের অবশ্য হাঁস নাই। মাছ এখানে একদম খাচ্ছে আনন্দ করে, খাবার দেওয়া হয়তো লাফাচ্ছে, চলো যাই।